আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর চিচিংয়ের একটা রেসিপি। এটা খুবই চটজলদি হয়ে যায় এমন একটা রেসিপি, আর এই রেসিপিটি কিন্তু আপনারা লাঞ্চ বক্সেও অনায়াসে দিতে পারেন। গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে, আর খুব বেশি সময়ও লাগে না, ঝটপট কিন্তু কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি করে নিয়ে যায়, আর স্বাদও কিন্তু হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো চিচিঙ্গি। চিচিঙ্গিগুলোকে এরম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে তিনটে ডিম। এখানে চিচিঙ্গি আর ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব 2-3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। এবার ভালো করে ভেজে নেব, ডিমের একটা ভুজিয়া মতন তৈরি করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ডিমটাকে তুলে নিচ্ছি কড়া থেকে। কড়াতে দিয়ে দিচ্ছি আরেকটা পরিমাণে আরেকটু সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা যদি আপনাদের বেশি লাগে আপনারা কিন্তু এখানে কমিয়ে দেবেন। এরপর দিচ্ছি 1/4 চামচ পরিমাণে কালো জিরে, আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 1 মিনিট একটু ভেজে নিয়ে 4টে কাঁচা লঙ্কা চিরা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার লঙ্কার পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটুখানি কালার চেঞ্জ হওয়ার পরেই কেটে রাখা চিচিঙ্গে। চিচিঙ্গেটা দিয়ে আমি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এখানে ভেজে নেব বেশ ভালো করে। এখানে লো ফ্লেমে করলে চিচিঙ্গে থেকে অনেক জল বেরোতে শুরু করবে, সেই জন্য ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে এখানে আমি রেখেছি। আর রান্নাটাতে আমি প্রথমে কিন্তু নুন দেব না, নুন দিলে চিচিঙ্গেটা ভালো করে ভাজা যাবে না, আরও বেশি জল বেরোতে শুরু করবে। ভালো করে এবার চিচিঙ্গেটা আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, চিচিঙ্গেটা কিন্তু এবার একটু সিদ্ধ হয়ে গেছে। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন নুন। নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতন এখানে দেবেন। দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর দেব একদমই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি কালারের জন্য, আপনারা যদি দিতে চান তো দেবেন, না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই। ভালো করে এবার এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। চিচিঙ্গিটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও চিচিঙ্গির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমের ভুজিয়াটাকে দিয়ে এবার চিচিঙ্গির সঙ্গে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে আমি চিচিঙ্গির সঙ্গে ডিমের ভুজিয়াটাকে মিশিয়ে নিলাম। এরপর সামান্য একটুখানি ধনে পাতা কুচি দিলাম, তবে এটা পুরোপুরি অপশনাল, না দিতে চাইলেও কিন্তু টেস্টের খুব বেশি পরিবর্তন হবে না। ভালো করে নাড়াচাড়া করে ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিলেই আমার এই রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। একদমই কম সময়ের কিন্তু একটা রান্না, অথচ খেতে লাগে দুর্দান্ত। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব। গরম গরম রুটি পরোটা এমনকি ভাতের সঙ্গেও কিন্তু, শুকনো ভাতেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। একবার এরমভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।